গাইজ, গুড মর্নিং। আমি মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌ লাইফস্টাইল। কেমন আছো গাইজ? তোমরা আশা করছি ভালো আছো। আর আমিও দেখো বিন্দাস আছি, আবারও চলে এসেছি নিউ আরও একটা ব্লগ নিয়ে। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, আর এখন বাজে সকাল 9:30। আমি 10:05 ট্রেনটাই ধরবো। তো আমি রেডি হয়ে গেছি, আর আমার এই ড্রেসটা দেখছো, এটা আমি মিশো থেকে কিনেছি, 240 টাকা নিয়েছে। তো তোমরাও কিনতে পারো, খুবই খুবই ভালো, খুবই ভালো। তো আমি এখন একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা আমি বলবো না, তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে। ভিডিওটা খুবই ভালো হবে আশা করছি, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নিউ আছো তা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ, তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, দেখো একটা প্যান্ডেল দেখাচ্ছি আমাদের এখানে, ভীষণ সুন্দর হয় দেখতে। আমি আসবো পরে, তখন পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে পূজার সময় তোমাদেরকে দেখাবো। তো এখন যেতে যেতে দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব সুন্দরই হবে দেখতে, সুন্দরই হয় প্রতি বছর, এবছর হচ্ছে আরও সুন্দর হবে। গাইজ দেখো, কথা বলতে বলতে আমি স্টেশনে চলে এসেছি, আর ট্রেন দেখো অলরেডি চলে এসেছে। তো আমি উঠে গেছি ট্রেনের মধ্যে। আমি যেহেতু ক্যানিং থেকে যাব, তো তার জন্য দেখো ট্রেন একদম খালি। আর তোমরা জানো আমি ক্যানিংয়েই থাকি। আর আমার পাশে দেখো একটা পুচকে বাচ্চা ছিল, খুবই কিউট। দেখো ও শুধু উঁকি মারছিল, তো তার জন্য ওকেও আমি এই ক্যামেরার মধ্যে নিয়ে নিয়েছি। দেখো এবার যাব আমি, দেখো অলরেডি চলেও এসেছি, আমি ট্রেন থেকে নেমে গেছি। তো চলো এখন আমি ইকো পার্কে যাব, গিয়ে কথা বলছি। এটা দেখো কলকাতা বিশ্ব বাংলা, আমি ফার্স্ট টাইম দেখলাম। এর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, তো আমি জানতাম না। আর নেক্সট টাইম ভিডিও করলে আমি সেটাও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। গাইজ সোমবার ইকো পার্ক বন্ধ থাকে সেটা আমি জানতাম না, তো তার জন্য কোথায় আর যাব, এখানেই বসে পড়েছি। জায়গাটাও ঠান্ডা ছিল, তো তার জন্য হঠাৎ করে দেখি সবাই কেক নিয়ে হাজির হয়ে গেছে। তো আমার বার্থডে ছিল তার জন্য আমিও একটু খুশি হয়ে গেছিলাম। দেখো কেক কাটতে শুরু করে দিয়েছি আমি অলরেডি, আরও অনেকেই ছিল, তো ওরা কেউই ক্যামেরায় আসেনি। আমি নেক্সট টাইম ওদেরকেও দেখাবো, অনেকেই ছিল প্রায়। গাইজ এসেছিলাম ইকো পার্কে, আসবো মানে বলে বেরিয়েছিলাম, কিন্তু আজকে সোমবার, তো এসে দেখি বন্ধ, আমি এটা জানতাম না একদম। তো সোজা আসছি, দেখছি জায়গাটা ভীষণই ভালো। আর আজকে আমার বার্থডে ছিল গাইজ, তো আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিল, আমি তো ভীষণই খুশি। তোমরা দেখলে তোমাদের সামনেই কেকটা কাটিং করলাম। তো কোথায় যাব বুঝতে পারছি না, ভিডিওটা কন্টিনিউ করব, তো এবার যেখানে যাব সেটা তোমাদেরকে দেখাবো। একটু খাওয়া দাওয়া করব, সমস্ত কিছু সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে আজকে এই কুর্তিটা পরে। আর কানেরটাও আমি মিশো থেকে কিনেছি, আমি তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম কুর্তিটা আমি মিশো থেকে কিনেছি। আর এই কানেরটা, এটা একটা সেট টাইপের ছিল, তো কানেরটা খুব কিউট টাইপের, এটাও মিশো থেকে কিনেছি, তোমরা চাইলেই কিনতে পারো।
আর সানগ্লাসটা আমি দোকান থেকে কিনেছি, আমাকে কেমন লাগে তোমরা জানিও কমেন্ট করে, ঠিক আছে? কেমন লাগে তোমাকে জানিও। তো কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে তারপর আমরা বেরিয়ে যাবো। তো ছবি তুলবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। গাইস, আমি বলেছিলাম পিক তুলবো, তো দেখো এই দুটো পিকই আমি তুলেছি, প্রচণ্ড রোদ ছিল তার কারণে। দেখো এই দুটো পিক তুলেছি আমি। তো তারপর ওই ফুলটা পাড়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু হয়তো বকতো সবাই, তো তার জন্য ছিঁড়েও আমি ছিঁড়িনি। তারপর চলে গেলাম সোজা খাওয়া দাওয়া করতে, KFC-তে গিয়েছিলাম, খুব একটা বেশি কিছু খাইনি। তো KFC-তে গেলাম, গিয়ে কিছুক্ষণ বসলাম, বসে থাকার পর খেলাম। দেখো খুব একটা বেশি কিছু খাইনি। তো আজকে আমার ব্লগটা এতটাই ছিল, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য এটুকু ছিল, নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে।